আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে অষ্টম শ্রেণীর সিক্সথ উইকের ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকের অ্যাসাইনমেন্টের ফার্স্ট পর্ব নিয়ে আলোচনা করব। যদিও আপনাদের অনেক স্কুল এখনও আপনাদের ট্রান্সলেশন দেয়নি, তো আমি চেষ্টা করেছি যে সৃজনশীল এক অর্থাৎ ক্রিয়েটিভ এক এটাকে পার্সোনালি ট্রান্সলেট করে আপনাদের জন্য তুলে ধরার জন্য বা আপনাদের জন্য উপস্থাপন করার। সো আশা করি আপনারা শুরু থেকে ম্যাথটি দেখবেন। আমি সর্বপ্রথম ম্যাথটা বলছি, যদিও এখানে কোশ্চেনটা আমি তুলি নাই, তো আমি ট্রান্সলেশনটা একটু বলছি, আপনারা একটু শুনেন। যে ফাইভ ইয়ার্স বিফোর দ্য প্রপোর্শনেট অফ রফিকস ফাদার অ্যান্ড রফিক এইজ অস 10:4 অ্যান্ড আফটার ফাইভ ইয়ার্স দ্য প্রপোর্শনেট অফ রফিকস ফাদার অ্যান্ড রফিক এইজ উইল বি 2:1। তো বলেছে যে ফলোয়িং দোজ ইনফরমেশন অর অ্যাকর্ডিং টু দোজ ইনফরমেশন ফর্মস টু ইকুয়েশন, মানে ফর্ম টু ইকুয়েশন, আপনাকে দুইটি ইকুয়েশন গঠন করতে বলেছে। আর বি নাম্বারে বলেছে যে বাই ফলোয়িং দ্য সাবস্টিটিউশন মেথড ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট এজ অফ রফিক অ্যান্ড রফিকস ফাদার। সি নাম্বার বলেছে ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশনস গেটিং ফ্রম এ বলা হয়েছে যে সলভ দ্য টু ইকুয়েশন অথবা সলভ দ্য টু ইকুয়েশনস গেটিং ফ্রম এ থ্রু লেগ অর থ্রু গ্রাফ, রাইট? অ্যান্ড আপনাকে বলেছে যে ভেরিফাই দ্য কারেক্টনেস অফ বি অর্থাৎ কোশ্চেন নং বি যেটা আছে সেটার কারেক্টনেস ভেরিফাই করতে। যদি আমি ট্রান্সলেশনটা আমি করে রাখি নাই, তো জাস্ট মুখে মুখে বললাম। ওখানে যেটা লিখেছে যে রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4, 5 বছর পরে তাদের রফিকের পিতা এবং রফিকের বয়সের অনুপাত হবে 2:1 অর্থাৎ 2:1। তো প্রদত্ত তথ্যের আলোকে দুইটা সমীকরণ গঠন করো। আর বলেছে যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো, আর ক থেকে যে সমীকরণ তুমি পেয়েছো সেগুলো লেখের সাহায্যে সমাধান করো, এই আর কি। আর খনং মানে সমাধান করে ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো, মানে কারেক্টনেস যাচাই করতে বলেছে। তো আমি মুখে মুখে বলেছি, তো এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে দু একটা ওয়ার্ডের মিস্টেক হতে পারে, সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অঙ্কে কোনো ভুল নাই, কেন নাই, কারণ এটা বীজগণিত। দ্যাটস ওয়াই মনে করেন যে এটা অটোমেটিকলি করা যায়। এটা যদি জিওমেট্রি হতো দেন ট্রান্সলেশন আপনাদের স্কুলে এটা দরকার হতো, আদারওয়াইজ এটা সবার জন্য সেম, সো নো প্রবলেম, ঠিক আছে? তো অ্যান্সার টু দ্য কোশ্চেন একের এ। তো যেহেতু বলেছে যে ইনফরমেশন ওই যে স্টেমে যে ইনফরমেশনগুলো আছে, স্টেমে যে ইনফরমেশন সেই ইনফরমেশন ব্যবহার করে দুইটি ইকুয়েশন বা সমীকরণ গঠন করতে বলেছে। তো আমরা যদি সমীকরণ গঠন করতে চাই, অ্যাট ফার্স্ট উই নিড টু কনসিডার প্রেজেন্ট এজ অফ রফিকস ফাদার অ্যান্ড প্রেজেন্ট এজ অফ রফিক অর্থাৎ রফিকের বাবার বর্তমান বয়স কী এবং রফিকের বর্তমান বয়স কী, তারপরে কিন্তু আমাদের করতে হবে। তো যেহেতু প্রেজেন্ট এজ কিন্তু দেয়নি, দ্যাটস আমাদের কী করতে হবে, ধরতে হবে। সো লেট প্রেজেন্ট এজ অফ রফিকস ফাদার ইকুয়াল এক্স অ্যান্ড প্রেজেন্ট এজ অফ রফিক ইজ ইকুয়াল ওয়াই। তো ফাইভ ইয়ার্স অ্যাগো অথবা ফাইভ ইয়ার্স বিফোর রফিকস ফাদার এজ ওয়াজ x-5 years অ্যান্ড ফাইভ ইয়ার্স অ্যাগো রফিকস এজ ওয়াজ y-5 years। যদি আপনারা জানেন এটা হচ্ছে আপনাদের 6.2 এর যে কয়েকটা ম্যাথ আছে ওর মধ্যে দেখবেন যে পিতা এবং পুত্রের যে ম্যাথটা ছিল ফাদার অ্যান্ড সান, ওই ম্যাথটা অনুযায়ী মূলত আসলে এই ম্যাথটার সলিউশন করতে হবে। তো অ্যাগেন আফটার ফাইভ ইয়ার্স রফিক্স ফাদার এইজ উইল বি x+5 years অ্যান্ড আফটার ফাইভ ইয়ার্স রফিক্স এইজ উইল বি y+5 years। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন প্রথম কন্ডিশন কী ছিল, যে ফাইভ ইয়ার্স বিফোর মনে করেন রফিক্স ফাদার এইজ অ্যান্ড রফিক্স এইজ ইকুয়াল 10:4। তো আমরা 10:4 দিয়েছি। আপনারা জানেন যে প্রপোর্শনেটের অপর নাম হচ্ছে ডিভিশন, সো x-5/y-5 ইকুয়াল উপরে 10 হচ্ছে 4। তো আমরা 5 দুগুণে 10 আমরা 5 দিয়ে কাটতে পারি অ্যান্ড 4কে 2 দিয়ে কাটতে পারি। তো উপরে x-5 y-5 ইকুয়াল 5/2। এখন আমরা কী করবো, ক্রস মাল্টিপ্লিকেশন, ইউ নো হাউ টু ডু ক্রস মাল্টিপ্লিকেশন। সো আপনি এখানে লিখে দিতে পারেন যে ক্রস CROSS ক্রস মাল্টি মাল্টিপ্লিকেশন, রাইট? PLICATION আপনি এটা লিখে দিতে পারেন, লিখে দিলে সমস্যা নেই। তো আপনি ক্রস মাল্টিপ্লিকেশন করলেন, তো সমান 2x-5 10 ইকুয়াল 5 এর সাথে ওই গুণ করলে 5y-5 = 25। তো 2x-5y আমরা এক পাশে নিলাম আর -25 + 10, সো 2x-5y ইকুয়াল -15। এটাই হচ্ছে আমার 1নং ইকুয়েশন আমরা পেয়ে গেলাম।
এরপর আমাদের অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন, তো সেকেন্ড কন্ডিশন কী ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল এরকম যে ফাইভ ইয়ার্স আফটার, অর্থাৎ পাঁচ বছর পরে পিতার বয়স এবং পুত্রের বয়স হবে, এদের বয়সের অনুপাত মানে প্রপোর্শনেট হবে 2:1। তো আমরা সেটা লিখেছি, আমরা আগেরটার মতোই এভাবে ডিভাইড করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। তাহলে এই এক্স প্লাস ফাইভের সাথে এক গুণ করলে এটাই হয় ইকুয়াল টু এর জায়গায় টু, ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ, বা এক্স অর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু এর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই প্লাস পাঁচ দুগুণে দশ, বা অর এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টেনের জায়গায় টেন প্লাস ফাইভকে ডান পাশে নিলে মাইনাস ফাইভ, সো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে আমরা ইকুয়েশন দুটো গঠন করে ফেললাম, সো নো প্রবলেম, অ্যান্সার শেষ। আপনি চাইলে, আপনি যদি চান যে না স্যার আমরা হচ্ছে ইকুয়েশন দুটো আবার অ্যাগেন লিখে দিব, আপনারা চাইলে এখানে দুটো ইকুয়েশন লিখেও দিতে পারেন, সো কোনো সমস্যা নেই। এই যে 1 নং ইকুয়েশন আগে পেয়েছি আর 2 নং ইকুয়েশন এখন পেলাম, এই দুটো আপনি লিখে দিতে পারেন, না লিখলে কোনো প্রবলেম নেই। তাহলে অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং এক শেষ। অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং বি, বি নাম্বার বলেছে যে আপনি সাবস্টিটিউশন মেথড ব্যবহার করে তাদের দুইজনের প্রেজেন্টেজ নির্ণয় করবেন। তাহলে কি আমরা লিখবো যে ফ্রম এ উই গেট দ্য ইকুয়েশনস আর, অর্থাৎ ইকুয়েশনগুলো আমরা কী কী পাই, টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস ফিফটিন এক নং ইকুয়েশন, আর এক্স মাইনাস টু ইকুয়াল ফাইভ ইকুয়াল, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তো আমরা লিখবো যে সাবস্টিটিউশন মেথড, সাবস্টিটিউশন মেথড করতে গেলে কী হয়, আমাদের দুইটার যে কোনো একটা ইকুয়েশনকে কনসিডার করতে হবে, অর্থাৎ ধরতে হবে, এবং সেই ইকুয়েশন অনুযায়ী আমাদের কী করতে হবে, থার্ড ইকুয়েশন বের করতে হবে। সো ফ্রম টু উই গেট, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে আমরা পাই কী কী পাই, এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ, অর এক্স ইকুয়াল ফাইভ প্লাস টু ওয়াই, এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। এখন আমরা কী করবো, এই যে 3 নং ইকুয়েশনের মানটা 1 নং ইকুয়েশন আমরা বসাবো, সো পুটিং এক্স ইকুয়াল ফাইভ প্লাস টু ওয়াই ইন ইকুয়েশন ওয়ান, উই গেট 1 নং ইকুয়েশনে বসে আমরা কী পাই, দেখেন টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস ফিফটিন, অর টু এর জায়গায় টু, এক্স এর ভ্যালুটা কি ফাইভ প্লাস টু ওয়াই, ফাইভ প্লাস টু ওয়াই বসালাম, মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল এর ইকুয়াল মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন, অর পাঁচ গুণে দশ প্লাস দুই গুণে চার ফোর ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস ফিফটিন, অর ফোর ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস ফিফটিন, এই প্লাস টেনকে ডানে নিয়ে গেলে মাইনাস টেন। হ্যাঁ, আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এরপরে আমি পরের পেজে যাচ্ছি, দেখেন আল্লাহর রহমতে। এরপরে দেখেন, অর এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, এই যে ফোর ওয়াই থেকে ফাইভ ওয়াই, অর্থাৎ ফাইভ ওয়াই থেকে ফোর ওয়াই গেলে থাকে কি মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফিফটিন মাইনাস টেন ইকুয়াল মাইনাস টোয়েন্টি ফাইভ, মাইনাস মাইনাসে কাটা হয়, সো ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফাইভ, রফিক্স প্রেজেন্ট এইজ। এখন কি বলবো, এখন আমরা হচ্ছে রফিকের বয়স বের করলাম, কারণ ওয়াই হচ্ছে রফিক ধরেছি, দ্যাটস রফিকের প্রেজেন্ট এইজ আমরা পেয়ে গেছি। এখন রফিকের বাবার যে প্রেজেন্ট এইজ সেটা আমাদের বের করতে হবে। নাও পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন টু থ্রি উই গেট, এখন 3 নং ইকুয়েশন কি ছিল, এক্স ইকুয়াল ফাইভ প্লাস টু ওয়াই, অর এক্স ইকুয়াল ফাইভের জায়গায় ফাইভ প্লাস টু এর জায়গায় টু, ইন্টু ওয়াইয়ের ভ্যালু আছে টোয়েন্টি ফাইভ, সো এক্স ইকুয়াল কত, দেখেন পঁচিশ গুণ পঞ্চাশ আর প্লাস ফাইভ পঞ্চান্ন, রফিক্স ফাদার প্রেজেন্ট এইজ। সো দ্য প্রেজেন্ট এইজ অফ রফিক্স ফাদার ইজ ফিফটি ফাইভ ইয়ার্স অ্যান্ড দ্য প্রেজেন্ট এইজ অফ রফিক্স রফিক ইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স। সো তাহলে কি আমাদের হচ্ছে এক মানে কোশ্চেন নং মানে ক্রিয়েটিভ কোশ্চেন নং একের এ এবং বি দুটো শেষ। এবার আমরা কোশ্চেন নং সি এর সলিউশন করবো। তো কোশ্চেন নং সিটা হচ্ছে কি, আমাদের গ্রাফের মাধ্যমে তারা কি বলছে যে আপনারা গ্রাফের মাধ্যমে আপনারা হচ্ছে এই ইকুয়েশনটা মানে দুইটি ইকুয়েশনের সমাধান আমরা আপনারা করবেন। হ্যাঁ, এবং হচ্ছে কী করবেন, এবং আপনার খ নাম্বার কোশ্চেনের যে অ্যান্সার, বাবার বয়স পঞ্চান্ন বছর ছেলের বয়স পঁচিশ বছর, এটা যে কারেক্ট এটা আপনাকে নির্ণয় করতে হবে। সো ফ্রম এ উই গেট দ্য ইকুয়েশন স্যার, আমরা দুটো ইকুয়েশন আমরা লিখে দিলাম। এরপর বললাম যে ফ্রম এক উই গেট, অর্থাৎ এক নং ইকুয়েশন থেকে কী পাই, যে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস ফিফটিন, আর মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন, অর্থাৎ এই টু এক্সকে ডানে নিয়ে আসছি। কেন এসেছি আপনারা জানেন, যে আমরা যদি গ্রাফ করতে যাই গ্রাফে কী হয়, বাম পাশে আমরা সবসময় ওয়াই এর মানটা রাখবো আর ডান পাশে এক্সের মান নিয়ে যাবো। সো অর মাইনাস ফাইভ ইকুয়াল দুইটার মধ্যে মাইনাস কমন নিলে থাকে টু এক্স, মাইনাস মাইনাস প্লাস ফিফটিনের জায়গায় ফিফটিন, অর ফাইভ এই মাইনাস মাইনাস কাটা ফাইভ ওয়াই ইকুয়াল টু এক্সের জায়গায় টু এক্স প্লাস ফিফটিনের ফিফটিন, অর ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ ফিফটিন, আর এই ফাইভটা নিচে চলে যায়, সো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফিফটিন ডিভাইড বাই ফাইভ। ঠিক আছে, তো ওয়াই এর একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এটা দিয়ে একটা বক্স তৈরি করবো। কীভাবে, দেখেন যে ফর ডিফারেন্ট ভ্যালুস অফ এক্স ফাইন্ড দ্য ভ্যালুস অফ ওয়াই টু মেক দ্য ফলোয়িং টেবল। তাহলে এক্স বাই ওয়াই, এখন আপনারা কী করবেন, এই এক্সের জায়গায় ভ্যালু ধরবেন। হ্যাঁ, যে স্যার কয়টা ঘর পূরণ করতে হবে, এখানে আমি চারটা করেছি, আপনি চাইলে তিনটেও করতে পারেন, অ্যাজ ইউ লাইক। সো আপনি কী করেন, দেখেন এই এক্সের ভ্যালু যদি আমরা এখানে জিরো ধরি, তো টু এর সাথে জিরো গুণ করলে কত হয়, টু ইন্টু জিরো সমান সমান জিরো, আর ফিফটিন থাকে, তাহলে ফিফটিনের সাথে যদি পাঁচ দিয়ে আমরা ভাগ দিই, পাঁচ পাঁচ পঁচিশ হয়, তো এই কারণে সরি কি পনেরো আর ফাইভ, তাহলে পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন পাশা পনেরো, তাহলে দেখেন যেখানে যদি জিরো ধরি তাহলে হয় থ্রি। এই একইভাবে আমরা ভ্যালুগুলো ধরেছি, মাইনাস ফাইভ ধরেছি তখন হয়েছে ওয়ান, ফাইভ ধরেছি তখন হয়েছে ফাইভ, টেন ধরেছি তখন হয়েছে সেভেন। এটা হচ্ছে কি ফিগার এক, আমরা এক নম্বর ফিগার করে ফেলেছি,
এবার আমরা কি করব দুই নাম্বার ফিগারটা করব তো দুই নাম্বার ফিগারটা করার জন্য আমাদের ইকুয়েশন 2 কে কোড দিয়ে করতে হবে তো ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 2 উই গেট x - 2y = 5 অর - 2y = x - x + 5 ওই একই রকম আগের মতো করেছি অর - 2y = এখন মাইনাস কমন নিলে x - 5 মাইনাস মাইনাসে কাটা যায় 2y = x - 5 সো y = উপর x - 5 নিচে হচ্ছে 2 তো ফর ডিফারেন্ট ভ্যালুস অফ x ফাইন্ড দ্য ভ্যালু অফ y টু মেক দ্য ফলোইং টেবিল তো একইভাবে আগেরটার মতো আমরা করেছি এবার আপনারা করবেন এরপরে আপনারা কী করবেন এই x এবং y এর ভ্যালুটা আপনারা দুটো আমরা গ্রাফ করবো এখন গ্রাফ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আপনাদের গ্রাফ পেপারে এরকম সোজা একটা দাগ দিবেন উপর দিয়ে দাগ দিবেন তবে ডান পাশে একটু জায়গা বেশি রাখবেন এরপরে x এর ভ্যালুগুলো বসাবেন x এটাকে এটাকে ধরছি আমরা x এটা x প্রাইম আর নিচেরটা হচ্ছে y প্রাইম আর উপরে হচ্ছে y এটা ধরে আপনি হচ্ছে এখন কি করবেন এটা হচ্ছে জিরো তো এখান থেকে ধরে x এর ভ্যালুটা আপনি গুনবেন x এর ভ্যালুটা এই ডানে যাবে এবং বামে যাবে আর y এর ভ্যালুটা উপরে উঠবে তো সেই অনুযায়ী আমরা এই গ্রাফটা করে ফেলাম আপনারা সবাই জানেন এরপরে আমরা যদি এরকম গ্রাফটাকে অ্যাড করে দিই অর্থাৎ দুইটা আমি যখন লেখাটা পরে শোনাবো তখনই বুঝতে পারবেন যে কীভাবে করেছি তখন হচ্ছে এই যে ভ্যালুটা এটা হচ্ছে এ পয়েন্ট হবে তো অ্যান্সারটা হয়ে যাবে আপনি দেখবেন যে এখান থেকে আপনি এখানে যাবেন দেখবেন 55টা ঘর আর উপর থেকে উঠবেন দেখবেন 25টা তো এই জন্য দেখা যাচ্ছে 55 এবং 25 মিলে যাবে অটোমেটিকলি আপনি করে দেই তাহলেই দেখবেন এবার আমরা কি লিখব আমাদের লেখা আছে তো কিছু সেই লেখাটা আমরা এভাবে লিখব যে লেট আস সাপোজ ধরি এক্স ও এক্স প্রাইম অ্যান্ড ওয়াই ও ওয়াই প্রাইম আর এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি অ্যান্ড জিরো ইজ দ্য অরিজিন বা ওয়াই ইজ দ্য অরিজিন যাই ধরেন না কেন লেট দ্য লেন্থ অফ এ সাইড অফ দ্য স্মলেস্ট অন এ স্কোয়ার অফ বোথ অ্যাক্সিস সরি অ্যাক্সিস বি কনসিডার্ড এ ইউনিট We put the point obtained from table 1 on the graph paper, joining the points and extending the line in both directions. We get the graphs of a straight line represented by the equation 1. Again, we put the points obtained from table 2 on the graph paper, joining the points and extending the line in both directions. We get the graphs of a straight line represented by the equation 2. This straight line intersects the previous one at the point A. A is the common point of both straight lines. The abscissa of A is 55 and ordinate is 25. So the required solution xy equal 55, 25. So the correctness of answer B is verified. ওকে তাহলে আমাদের অ্যান্সার এ বি সি অর্থাৎ ক্রিয়েটিভ একের এ বি সি তিনটা অ্যান্সার হয়ে গেল এরই সাথে সাথে আপনাদের জন্য বাকি যে দুটো পর্ব আমি তৈরি করেছি মানে তৈরি করি না এখনও দুইটা তৈরি করব তৈরি করে আবার আপনাদের সামনে হাজির হব আর যারা আছেন 8 তারিখের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন সো ডোন্ট ওয়ারি টেনশন করতে হবে না আপনাদের প্রতিটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এই 6th উইকের আমি ইনশাল্লাহ প্রোভাইড করব সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ